ঈদের আগে ট্রেনের টিকিট নিয়ে এখন আর ভোগান্তি নেই। দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার অবসান হয়েছে। সকালে কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল এমনই ফাঁকা। ঘরে বসেই এখন ঈদের টিকিট কিনছেন রেল যাত্রীরা। সকাল থেকে 3 এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, তবে ঈদের 10 দিন আগের টিকিট হওয়ায় এখনও বিক্রির চাপ নেই। কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরওয়ার বলেন, ঈদের 2-3 দিন আগে টিকিটের চাহিদা বেশি থাকে, তাই 3 এপ্রিলের টিকিটের চাহিদা তুলনামূলক কম। কোনো কারণে থেকে কোনো টিকিট দেওয়া হচ্ছে না, শতভাগ অনলাইনের মাধ্যমে। তো সম্মানিত সকল জাতিসাধারণ অনলাইনের মাধ্যমে টিকিট কাটছেন, এবং আশা করি আপনারা জানেন যে অনেকেই টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আগাম টিকিট কালোবাজারি ঠেকাতে এবার অনলাইনে কেনার সময় যাত্রীর মোবাইল ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটি ইনপুট দেওয়ার পর টিকিট আসবে, ওটিপির মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে ভেরিফিকেশনটা। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।